ক্রেতা দর্শনার্থীর ভিড়ে মুখর টাঙ্গাইলের শপিং মলগুলো। সেখানকার কেনাকাটার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, টাঙ্গাইলের ঈদবাজারের খবর জানাবেন আমাদের। শম্পা, আপনি জানেন যে দুই বছরের যে বিধিনিষেধ ছিল, যে মানুষ দোকানপাট বন্ধ ছিল, দুই বছরের বিধিনিষেধ শিথিল হওয়ার পরে মানুষ কিন্তু এখন ঘর থেকে বেরিয়ে এসেছেন এবং তারা দোকানপাটে যে বিপণী বিতানগুলোতে ভিড় করছেন। একই সাথে যে বিষয়টি, যে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণের তারা পণ্যের পসরা সাজিয়েছেন। তবে যে বিষয়টি লক্ষণীয়, আমরা দেখেছি যে দোকানদার এবং যারা কিনতে এসেছেন তাদের উপরে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা বলছেন যে গেল বছরের তুলনায় এ বছরে প্রত্যেকটি পণ্যে তারা 30-40% বেশি দাম দিয়ে তারা ক্রয় করেছেন। পাশাপাশি ক্রেতা যারা আছে তারাও একই অভিযোগ করছেন যে তাদেরকে প্রতিটি পণ্যে আগের থেকে বেশি মূল্যে দিয়ে তাদেরকে কিনতে হচ্ছে। তো এই অবস্থাতে রয়েছে। এবং আরেকটি বিষয়, যে বৃষ্টি হচ্ছে, টাঙ্গাইলে বৃষ্টি হচ্ছে, সেটি একটি কারণ রয়েছে, মানুষজনের আনাগোনা কিছুটা কম। আরেকটি বিষয়, যারা বিক্রেতা ছিলেন তারা বলছেন যে এই যে এখন যে সময়টি চলছে সেই সময়টিতে যারা কেনাকাটা করছেন তার অধিকাংশই যারা চাকুরিজীবী এবং ব্যবসায়ী, এই দুই শ্রেণীর মানুষই কেনাকাটা করছেন। তবে বৃহৎ যেটি অংশ রয়েছে, প্রান্তিক অংশ, যারা কৃষক বা খেটে খাওয়া মানুষ, সেই মানুষদের কিন্তু এই যে ঈদের যে উৎসব, সেই উৎসব এখন পর্যন্ত তারা লাগেনি। আপনি জানেন যে আরো বেশ কয়েকদিন ঈদের সামনে বেশ কয়েকটা দিন বাকি রয়েছে, সেই সময় অবশ্য সেটুকু বলা যাবে। তবে দোকানদাররা যে বিষয়টি বলছেন, তারা যে পরিমাণ পণ্য এই তারা দোকানে তুলেছেন সেটুকু আশানুরূপ বিক্রি না হওয়ার ফলে তারা যে ঋণ করে এই এবার যেটি লসের যে লসটা তারা বা ঘাটতি কাটিয়ে উঠতে চেষ্টা করতেন সেটুকু তাদের একটু শঙ্কা রয়েই যাচ্ছে। শম্পা সোহেল, ধন্যবাদ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন ঈদ বাজারের খবর।